মাননীয় মেয়র মহোদয়, উপস্থিত মাতৃবৃন্দ, বৈষ্ণব বৈষ্ণবী সজ্জন, যার নাম কি মোহনগঞ্জের সকলকে আমি ধন্যবাদ জানাই আপনারা কৃপা করে এখানে এসেছেন কথা শুনতে। একটু পরে মাননীয় মহোদয় বললেন, আমি জানি আমি যতদিন বাঁচি ততদিন শিখি, আমার গুরু যা বলেছেন সেইটাকে আবার আমি তার সেবার জন্য অন্যদের সেবা করার জন্য সেগুলো বলছি। আমি কি জানি তা বলছি না, আমি বলছি যা মহাপুরুষ কি বলেছেন, যার কথায় সারা পৃথিবীর লোক এখন ভগবানের নাম করছে। ভগবান সকলের প্রভু, আমরা তার দাস, এটাই ধর্ম, এটাই শিক্ষা। ধর্ম একটাই, সেটা হলো কি, যে ভগবান সকলের প্রভু, তিনি সর্বে সর্বা, জীবমাত্রই তার দাস। তো অন্য ধর্ম তাই বলে, যদি অন্য ধর্ম বলছে, আমি বলছি ধর্ম মানে একটা, কারণ কি একটা ভগবান বলে জিনিস আছে, কেউ বলছে অন্য নামে বিভিন্ন নামে, তিনি সুপ্রিম, তার চেয়ে বড় কেউ নেই, তার সমানও কেউ নেই। তা চৈতন্য মহাপ্রভু তিনি শ্রীকৃষ্ণ আসছেন, বলছে শাস্ত্রে বর্ণম তুষা কৃষ্ণবর্ণম, যিনি ভগবানের সবসময় মুখে নাম করছেন কৃষ্ণবর্ণম, কৃষ্ণবর্ণয়েতি, তিনি সবসময় তার মুখে কৃষ্ণ, তৃষা কৃষ্ণ, তার নাম, তার নিজের গায়ের রং কৃষ্ণ না, অকৃষ্ণ, তার পার্শ্বদের নিয়ে তিনি সবসময় সংকীর্তন যজ্ঞ করছে। যজ্ঞা বৈ বিষ্ণু, ভগবানের সেবা করাটাই হচ্ছে আমাদের জীবনের সার্থকতা। বিভিন্ন স্থান কাল পাত্র বিশেষে হয়তো বিভিন্ন নামে আছে, সেটা আসলে সেটা একটাই, সেটা কি ভগবানের সেবা কর, কেন ভগবান প্রভু আর আমরা তার দাস, মানতেই হবে। কেউ বলতে পারে না আমি তাকে মানি না, কেউ বলতে পারে না। কেউ যদি এখানে আছে যে বলে আমি মরবো না, হবে, আমি বুড়ো বৃদ্ধ হব না, হবে, কারণ ভগবানের নিয়ম বা কারণটা পালন করাই ধর্ম। সে যেখানেই হোক খুঁজে দেখুন, আসলে আছে বাইবেলে কোরআনে টোরায় সব জায়গায়, এমনকি বৌদ্ধ যা ভগবান মানে না কিন্তু বুদ্ধের কথা শুনে, বুদ্ধ তো ভগবান, মানে কী করে সে এসব বলছে এসব করতে হবে না, কিন্তু তার কথা মতো চলছে, কিন্তু ভগবান অবতার। তাই চৈতন্য মহাপ্রভু এসে ভগবান যা বললেন সর্বধর্মান পর্যন্ত, সব কিছু ত্যাগ করে আমার কথা মতো চল, তার মানে ভগবানের কথা মতো চল। হয়তো লোকে ভাবলো আমি কেন তার কথা মতো চলব, তখন চৈতন্য মহাপ্রভুরই পেয়ে সে ভগবান বলছে আসে ব্রজেন্দ্র নন্দন যেই শাস্ত্রী যা লেখা ছিল বাংলা বলছে শচী সুত হইল সেই বলরাম হইল নিতাই, পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধার হইল, তার সাক্ষী জগাই মাথায়, জগাই মাথায় হেন পাপ নেই করেনি, হ্যাঁ অবৈধ সঙ্গ, হ্যাঁ আর যত কিছু আছে। তা এখন সারা পৃথিবীতে সবাই সেসব করছে, লিডাররাও সেসব করছে না, সেই জন্য মহাপ্রভুটা বলে গেছে আগামী 10,000 বছর এটা চলতে থাকবে, তো কি ভগবানের নাম কীর্তন, হ্যাঁ আর ভক্ত সঙ্গে বাস, হেন নেই পৃথিবীর শহর নগর গ্রাম যেখানে ভগবানের নাম করবে না, যে নামই থাক প্রামাণিক যে কোনো শাস্ত্রের গ্রন্থে ভগবানের নাম, ভগবানের নাম কে করতে পারে, যে সাং ভগবান, যে সাং তু অন্তগতং পাপম, যে পাপ কাজগুলো ছেড়ে দিয়েছে অনেক পুণ্য করে তার মুখে ভগবানের নাম আসবে, সবাই মুখে আসবেন। এখন এই মুহূর্তে আমি যদি সবাই বলুন হরে কৃষ্ণ, কিছু মনে করবেন না, আমার মনে হচ্ছে হয়তো 50 জন এখানে 100 জনে বলছে কিনা সন্দেহ, এবারে এই পর্যন্ত বলছে, পিছন থেকে কিছু কিছু বলছে, কেন যে যত পুণ্য করেছে আর মুখ দিয়ে আসবে, পাপ কম করেছে মুখ দিয়ে আসবে না, অন্য নাম আসবে, সিনেমার গান আসবে, এ নাম আসবে।
আগুনে যে কেউ হাত দিবে পুড়ে যাবে, কিন্তু অ্যাসবেস্টাস লাগিয়ে চার দিলে লাগবে না। যে সুস্থ সে মিষ্টি খেলে তার মিষ্টি লাগবে, কিন্তু যার ইয়েলো জন্ডিস হয়েছে ওর ওষুধ হলে হলো মিষ্টি, ওকে মিষ্টি দাও ওর মিষ্টি লাগবে না। সেরকম অনেকের এটা মিষ্টি লাগছে না। আমি 50 বছর ইস্কনে আসি প্রায়, তা আমি তো হরে কৃষ্ণ বলছি কত দিন রাত কতবার করে বলছি, কই আমি তো ছাড়ছি না, আমি তো বলছি না এটা ভালো লাগছে না। কিন্তু সিনেমার গান যত লোকের প্রিয় এসো গাক, কিছুক্ষণ গাইবে, তাই বললে না না অন্য একটা মিষ্টি খাক, যাদেরকে ভালো লাগে খেতে একটু বড়ি বলে অনেক, কিন্তু প্রসাদ খাক বারে বারে খাচ্ছে এবং অন্য খাওয়া ছেড়ে দিচ্ছে, মানে কি? মানে এটা হলো স্পিরিচুয়াল, এটাই আমরা, আমরা স্পিরিট, এই দেহটা আমি নাই, দেহটা নিয়ে যত গণ্ডগোল সবাই সুন্দর ভাবে আমার ধর্ম এর ধর্মে বলছে। ধর্ম একটাই, ভগবানের আদেশ পালন করাই ধর্ম। দেখো একটা তো ভগবান আছে, যেমন একটা জল আছে, কেউ পানি জল এসব বলছে, কিন্তু মূল জিনিসটা যে জল সেটা তো জল সবের কাছেই জল, কেউ বলছে অ্যাকোয়া, হ্যাঁ ওয়াটার পানি আর কিছু বলছে, জিনিসটা একই। কিন্তু ভগবানের ক্ষেত্রে আমি সেটা ভগবানের নাম হয় সেটা আমি করি, তা ভগবানের সঙ্গ করছি। আগুনের সঙ্গে একটা লোহাকে রাখলে গরম গরম আরও গরম আরও গরম, এত লাল টকটকে যখন গরম হবে এটা কিন্তু লোহা, তখন কি এটা লোহা? তখন আগুনের ধর্ম পেয়েছে। ঠিক সেরকম ভগবানের সঙ্গ করলে, ভগবানের সঙ্গ খুব সহজ, ভগবানের নাম করি, ভগবানের প্রসাদ খাই, ভগবানের সঙ্গ করে ভগবানের লীলা কাহিনী এসে পড়ি, তা আমার ভগবত ভাবনাময় হবে। এখন জড় ভাবনাও আছে, সেতে আসক্তি আছে, তাই আবার এখানে আসতে হবে। আজের ভগবত ভাবনাময় হয় ভগবানের কাছে আমরা যাব, কেউ কুত্তার মতো জীবনযাপন করছে, পরের জন্মে কুত্তা হচ্ছে, ও কেন কুত্তা হলো, আমরা কেন কুত্তা হলাম না, উত্তর দিন, কে উত্তর দিবে? তুমি যেরকম কুত্তার মতো জীবন করছো, যেতে আসক্ত ভগবান ভিতরে দেখে দেখছে পরমাত্মা, ও এরকম এরকম পছন্দ করে, এরকম এরকম পছন্দ করে, এই সে কাজ করছে, কর্মনা দৈব নেত্র সব দেখছে ভিতরে থেকে, এরকম এরকম করছে, কুকুর দিয়ে যাই করুক ভিতরে সেরকম সেরকম, নাহলে ও কেন কুকুর হলো, একটা কোনো ছাগল হলো, একটা কোনো গাছ হয়েছে, ও তমগুণে ছিল, যেরকম কর্ম করেছে থেকে গাছ হয়ে থাক, এখন কত লক্ষ জীবন যাব গিয়ে এরকম। কিন্তু লব্ধা শুধু লব, ঘুরতে ঘুরতে 84 লাখ জনে ঘুরছে, কখনো ব্রহ্মা কখনো ইন্দ্র কখনো কীট পতঙ্গ হচ্ছে, মাছ শুকর ভালুক টিকটিকি কত কী হচ্ছে, মানুষ দানব কেন বলে অসুর দেবতা কেন হচ্ছে, যে যেরকম কর্ম। যীশুখ্রিস্ট বলেছে অ্যাজ ইউ সো, যেমন তুমি লাগাবে বীজ, তার মানে তোমার কামনা বাসনা, যেমন বীজ সেরকম গঙ্গার জল খেলেও ওই নিম গাছই হবে ওটার থেকে, আর ল্যাংড়া আম লাগালে গঙ্গার জলই খাচ্ছে কিন্তু ল্যাংড়া আম হচ্ছে মিষ্টি খেতে, আর এটা খেতে তিত, হ্যাঁ যেরকম বীজ সেরকম ফল, আম গাছের ফল আমই হবে, আম গাছের ফল দামি সেই রকম। তো এখানে বলছে আমাদের জীবনটা কীরকম, এটা ভক্তিবিনোদ ঠাকুর বলছে, অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে তরিবারে না দেখি উপায়, এ বিষয় হলা হলে দিবানিশি হিয়া জলে মন কবু সুখ নাহি পায়। দেখুন অনাদি কর্ম ফলে, অনাদিকাল থেকে আমরা জানি না কবে আমরা এই সংসারে এসেছি, সংসার মানে জন্ম হলে মৃত্যু হবে, কেউ বলতে পারে আমি মরবো না, এখানে আছেন কেউ বলতে পারেন? ভগবানের আইন, মরতেই হবে, কিন্তু তিনি বলছেন তুই আমার ভজন করিস, আমাতে আসক্ত হয়েছ, আমার কাছে এসে বলিস, আর জন্ম মৃত্যু হবে। এখন বলছে অনাদি কর্ম ফলে যেমন কর্ম করছি ভবার নব জল, সংসারটাকে সমুদ্রের মতো বলছেন, 84 লাখ জনিত ঘুরছি, এমন গাছ আছে আমেরিকায় 7,000-10,000 বছর ধরে, গাছটা বিশাল উঁচু, এত বড় গুড়ি, এটা গর্ত করলে ওই তো একটা গাড়ি যাবে গিয়ে আসে এরকম গাছ। দেখুন আমরা ঠান্ডা, যখন ঠান্ডা এখন পোশাক পরছি, বাইরে খুব ঠান্ডা, এখানে এয়ার কন্ডিশান, হ্যাঁ গরম,
আর বাইরে গরম, এখানে এয়ার কন্ডিশন ঠান্ডা। কিন্তু গাছটা এমন কিছু করেছে, ওই এক এইটুকু একটু খাড়িয়ে এদিক ওদিক যেতে পারবে না। কখনো প্রচণ্ড বরফ, বরফে ঢেকে যাচ্ছে কি আমেরিকায় নিউ ইয়র্ক শহরে অনেক সময় বরফ পড়ে, এত উঁচু বরফ, বরফ পড়ে পড়ে জমে গেছে, তাই নুন ঢালছে, নুন দিলে কি বরফ গলে যায়, গলে দিয়ে সরিয়ে দিচ্ছে। এয়ারপোর্টেও তাই, প্লেন নামতে পারছে না, দেখতে পাচ্ছে। ক্যানাডায় অনেক সময়, সাইবেরিয়ায় রাশিয়ায় অনেক সময় দু তিন মিনিটে, চার মিনিটের বেশি বাইরে বলছে, বাইরে থাকবেন না, মরে যেতে পারেন। কেন? আপনি নিঃশ্বাস নিচ্ছে, হাওয়াটার মধ্যে জল আছে, হ্যাঁ, তা এখন ময়েশ্চার যে নিলাম, একটু পরে ওইটা ভিতরে গিয়া জল বরফ হয়ে গেল, তাই তো হার্ট ফিনিশ, তখনই মরে যাবে। তাই বলছে বাইরে থাকবেন না, ভিতরে এসে বলো, বাইরে থাকবেন। তা আপনার ভাগ্যবান এখানে, এখানে এসে সব হচ্ছে না, যেখানে প্রচণ্ড শীত, প্রচণ্ড গরম, বুঝবে পাপের ফল, পাপের। এখানে তা নেই, এখানে মহাপ্রভুর পার্শ্বদের বিভল লীলাস্থান, আপনারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবতী। এখানে এত লোক হচ্ছে, সব দেশে অনেক চার্চ টার্চ সব আছে, কেউ যায় না। কেন? জনজাগতিক প্রগতি হয়েছে, বিরাট রাস্তা, বিরাট গাড়ি, বিরাট বাড়ি। একদিনকে একটা ধনীর দেশ সকালবেলা মর্নিং ওয়াক প্রাত ভ্রমণে বেরিয়েছে, আমি বললাম আরে এই বাড়িটি দেখো হচ্ছে কোটিপতির বাড়ি। হ্যাঁ মহারাজ, ওদের অনেক টাকা আস, তাই দেখি বলছে ভিতরে গেলে আরও দেখবেন কত কী। বাইরে এই লন আছে, ঘাসে বসে বেশ একটু রোদ উঠেছে, আমি বললে আরে বিছানায় না শুয়ে এইখানেই তো মনে হয় শুয়ে থাকি, আমাদের দেশে যেরকম মাঠে অনেকে, হ্যাঁ শীতের দিনে একটু রোদ উঠলে অনেকে মাঠের মধ্যে শুয়ে থাকে না, আরাম লাগে। তাই বলছি এরকম, বলছে মহারাজ ভিতরে যান, সব কিছুই ভালো, এগুলো আধুনিক সভ্যতা, অনেক উন্নতি। কী উন্নতি? ভিতরে গিয়া দেখেন হয়তো একটা লোক, তার মানে কেন একা একা থাকে, একা থাকে না, মানুষ একটাই, তার মানে বউ নাই কি স্বামী নাই ছেলে মেয়ে দেখুন না। বলতে বলতেই দেখলাম একটা লোক বেরিয়ে এলো, গুড মর্নিং, গুড মর্নিং। তা হাতের মধ্যে একটা বেল্ট, বেল্টের মধ্যে কুত্তা আগে আগে যাচ্ছে, অনেক লোক কুত্তা নিয়েই ঘুমায়, কুত্তাকে ট্রেনিং দেওয়া আছে। আমাদের দেশে অনেক হচ্ছে যা ধনী লোক ওদের দেখে সে কুত্তার হাসপাতাল, কুত্তার হলিডে হোম, কুত্তা এয়ার কন্ডিশন ঘরে থাকে, আবার কুত্তা প্লেনে করে যাচ্ছে, ইয়ে আছে বড় প্লাস্টিকে দিই, এদের কুত্তাটা। আমি একটা প্রথম ভাবছি এই কুত্তাটা আপনি কোথায় যাচ্ছে, আপনার কুত্তা ক্যানাডাতে টরেন্টো, হ্যাঁ আমার কেন, আপনি যেখানে যান কুত্তাটাকে নিয়ে যান, হ্যাঁ আমার প্রিয় কুত্তাটাও একটা ফ্যামিলি। তাই একদিনকে হাওয়াই ইউনিভার্সিটিতে প্রভুপাদ লেকচার দিচ্ছে, লেকচার দেওয়ার পর বলছে ইউ লিভ লাইক গডলি, তুমি আপনি ভগবানের কথা মতো চলেন, ভগবানের কাছে যাবেন, আর কুত্তার মতো জীবনযাপন করেন, বা শুয়ারের মতো যা ইচ্ছা তা খাচ্ছেন, পরের জন্মে শুয়ার হতে পারে। তখন ছেলেটি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমরা এই দিয়ে মাফ করি কে কত লেখাপড়া। বলে আচ্ছা, সে লেকচার দেওয়ার পরে প্রশ্নের সময় আসছে, তাকে জিজ্ঞেস করছে স্বামীজি, হ্যাঁ আমি যদি আগামী জীবনে কুত্তা হই ক্ষতি কী, এখানে কেউ কুত্তা হতে চান, গাধা হতে চান, বাঁদর হতে চান? বাঁদর প্রতি মিনিটে আরও কতগুলি আছে চড়াই পাখি কবুতর, সে কয়েক মিনিট অন্তর অন্তরে সম্ভোগ করতে চায়। এই দুনিয়ায় তার নারী পুরুষের সংঘই সবচেয়ে বেশি, এই জন্য এই দুনিয়ায় এই আসক্তিটা সবচেয়ে বড়। স্ত্রী মুক্ত হওয়া খুব কঠিন, ভগবানকে জানতে হলে উন্নত স্তরে হতে হবে। তা আমি যদি, তার কারণ আমরা মানুষ, আমাদের সভ্যতা আছে, নিয়মকানুন আছে, সব জায়গায় আমরা সব কিছু করি না। এমন দেশে আছে যেখানে সেখানে অনেক কিছু করছে যা আমাদের দেশে নিষিদ্ধ আছে, এমন এমন কিছু। আমি আমার প্রীতি ভালোবাসা কেউকে দেখাচ্ছি, সেটা লোক দেখানো জিনিস নয় আমাদের দেশে, তাই না? তো অন্য দেশে কিছুই না, রাস্তাঘাটে করছে, হ্যাঁ কী করছে আমি বলছি না, এমন কাজ করছে, এখানে তো জঘন্য পশু পাখি করে, অবশ্য সেটা অত বেশি না,
অনেক পার্কে আছে যেখানে যেখানে, তো বলছে কেন, তার কারণ হলেই ও তো অনেক ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারবে। তো ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারার জন্য নানা রকম দেহ আছে, চড়ি পাখি, কবুতর, ঘুঘু, এগুলো এর মাংস কেউ যদি খায় সেক্সুয়ালি খুব স্ট্রং হবে, এরকম ওষুধ আছে। জাপানের এই তেল দিয়ে এই কর ওই কর এসব দেখে অ্যাডভার্টাইজ দেয়। হ্যাঁ, তাদের তখন পরমাত্মা দেখছে যে কী করছে, কিন্তু যারা তা না তা অন্য জিনিসে আনন্দ পায়। বলছে পরম করুণা বহু দুই জন নিতায় গৌরচন্দ্র, ওরে সবই অবতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ, ওরে ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুধীর বিশ্বাস করি, ওরে বিষয় ছাড়িয়া সেরসে মজিয়া মুখে বল হরি হরি। এই সবাই বিষয় নিয়ে মেতে আছে, আমার চোখ যা চায় আমি দেখতে চাই। বাংলা একটা কথা বলে, যদি চোখে লাগে ভালো কেন দেখব না, কথাটা কবি সাহিত্যিকের মতো ঠিকই, কিন্তু তার ফল কি সে জানে না। একটা ছেলে আমি বলছে তুই কী করে ওকে বিয়ে করলি, ও কী সুন্দর আছে। তোর বন্ধুটা বলছে অনেক কবি এরকম হচ্ছে, তা আমার চোখটা যদি তোর চোখে লাগাই, তুই যদি সেই চোখে ওকে দেখিস তখন তোর হয়তো অন্যরকম লাগবে, এখন তোর লাগছে না কেন তোর চোখটা। সুতরাং একজন ইংরাজি কবি সেই জন্য বলেছে বিউটি ইজ দ্য আই অফ দ্য বিহোল্ডার, যে দেখছে তার চোখের উপর নির্ভর করে। হ্যাঁ, তার কোনটা ভালো লাগে, আমার একটা ভালো লাগে, আপনার একটা ভালো লাগতে পারে, হ্যাঁ তাই না। কিন্তু আসল সৌন্দর্য হল আত্মা বা পরমাত্মা ভগবান, যখন এই দেখতে বিশ্ব সুন্দরী যেই আত্মাটা গেল তখন কে কে ওটা কেউ লাথি মারতে পারে কিছুই হবে, তাই না, ওরা মর্গে ফেলে দিয়ে আসবে। হ্যাঁ, কুকুর শিয়াল এটা খাচ্ছে কেউ কিছু বলছে না, তখন তার দিকে কেউ আকৃষ্ট হয় না। তার মানে আসল সৌন্দর্য হল আত্মা পরমাত্মা ভগবান, সেটা না থাকলে কিছুই নেই, আর সবই অনিত্য, এই আছে এই নেই। আমি আমার ইতে আসক্ত, আমার ভূতে, আমার স্বামীতে, পোলামেতে, এইসব আর নেই। এখন কুত্তাটা তো আসক্ত, অনেকে মিলিয়ে নিয়ে আর কোটি কোটি টাকায়, এই যে অ্যালেন মাস্ক এখন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী আমেরিকা, না সারা পৃথিবী, ও বলছে আমার ওর বউ আছে, পোলামে আছে, এত সম্পত্তি, আমি সুখী না। সুখটা আলাদা জিনিস, সুখটা আলাদা। তাই বলছে যে তপোদিব্যম পুত্রকা, ভগবান বলছে মনুষ্য জীবন তপস্যার জন্য, তপস্যা করলে কী হবে, যে ন সত্তা শুদ্ধ, যাহাতে আমাদের শরীর মন সত্তাটা শুদ্ধ হবে, নির্গুণ হবে। শুয়ারও খুশি, যে শুয়ার একবার ইন্দ্র ছিল সবচেয়ে সুভোগ করছে, সবচেয়ে অপূর্ব সুন্দরী, আমাদের এখান থেকে লাগুন মিশিন বাটের কিছুই নাই তাদের ওখানে, ওদের ওখানে উর্বশী, তুলোত্তমা, রম্ভা, কত কী আছে, মানকা নাচছে, ইন্দ্র দেখছে মুখ করছে, আর কত কী খাচ্ছে, আমার চেয়ে হাজার গুণ। যেন পিঁপড়াটাচ্ছে, আমরা প্রায় দেবতার সমান, পিঁপড়া যে জানে আমি কত গ্লাস গ্লাস সুগার কেন খেয়ে ফেলছি, আর ওর এক ফোঁটা সুগার কেন 100টা পিঁপড়া এসে খাচ্ছে, ভগবান ওকেও খাওয়াচ্ছে, আবার তিমি মাছকেও খাওয়াচ্ছে, হাতিকে খাওয়াচ্ছে, একবারে 80 কেজি খাচ্ছে নাস্তা। হ্যাঁ, ভগবান ওকেও খাওয়াচ্ছে, পিঁপড়াটাকেও খাওয়াচ্ছে। হ্যাঁ, ভগবানের সেবা না করতেই খাওয়াচ্ছে, আমাদের এত খাটার কী দরকার, সবাই দেখে কী খাটা খাচ্ছে, ঠেলাওয়ালা ইচ্ছা খামচা খাচ্ছে, কিন্তু ও দুটো রুটি খাবে, 4টে রুটি বা 1 পোয়া চাল ভাত খাবে, ওর স্ত্রী ছেলে মেয়ে, আর সেই ছেলে মেয়ে মুখে হাসি ফোটাতে পারছে না, রাত দিন সকাল 9টায় বেরিয়ে যাচ্ছে, 9টায় আসছে, বাস ট্রেন করে কত খাটছে, এরকম কেন, তার কারণ কৃষ্ণ ভজন করছে না, ভগবানের ভজনা করছে না, ভগবান আনন্দের মূর্তিময় বিগ্রহ। তাই বলছে
রমন্তে যোগিনাম অনন্তে, যারা হরিভজন করছেন তাদের যে ভিতরে আনন্দ তার শেষ নেই। দেখুন আমাদের যারা ভক্ত আছে মুখ দেখবেন সব উজ্জ্বল, কেন? তার কোনো বিগত কূট, তার ভগবানের সঙ্গে বৈকুণ্ঠ প্রতিষ্ঠাতে সঙ্গ করছে, তার নাম করে তার প্রসাদ খাচ্ছে, স্বাভাবিকই তার ভিতরের যে মনের ভাবটা মুখে ফুটে উঠছে। এক পাদ্রি প্রভুপাদকে বলছে, আপনার সাথে একটু কথা বলতে বলি। হ্যাঁ, প্লেনে আসুন বসুন, কী ব্যাপার? বলে আমাদের এই ছেলেগুলি বিদেশি, ইউরোপ আমেরিকার দেশে, এরা আমাদেরই ছেলে দেশের, কই ওরা চার্চে তো যায় না, আর বলি এই বয়সের লোকে ভোগ করে ছেলে মেয়ে নিয়ে, 17, 18, 19, 25 অধিকাংশ কম বয়স, আমার বেশি বয়স ছিল, তো এরা দেখি তিলক মালা এসব করে আপনার নাচছে, এটা এখন দেখি ভগবানের জন্য পাগল, আপনি কী দিয়েছেন? বলে আমি কিছুই দিইনি, ভগবান যা বলেছে আমি সেটা করতে পারি, তা আমাদের করেনি কেন? আপনার ভগবান যীশু খ্রিস্ট যা বলছে করছে না, বলছে দাউ শাল নট কিল, নিজস্ব ভগবান সব জীবের সন্তান, সব জীব ভগবানের সন্তান, দেখে বাপের যদি কোনো একটা ছেলে বলে বাবা এটা কিছু পয়সা রোজগার করেন দেখে মেরে ফেলো, ফেলো বাপ রাজি হবে? সেই রকম তোর যা যোগ্যতা তুই তা কর, ও দেখে যা বলেছে ও করছে। তা হয়েছে, তা প্রভুপাদ বললেন, তা আমি বলছি পৃথিবীর বড় বড় শহরে আমি যাই, আমি একজন বড় প্রচারক খ্রিস্ট ধর্মের, অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা সব বড় বড় সেই আমাদের আপনাদের ছেলে মেয়ে উনিও আমি দেখছি রাস্তা রাস্তায়, আমিও তাই দেখেছি। আমি যখন পড়াশোনা করছিলাম বিদেশে, আমি বিকালে হাঁটতে বেরোই দোকানপাট, এখানে লোকে কেনাকাটা করছো, আমার বিগ বাজার, এখানে বিশাল 8তলা, 10তলা, 15তলা বিল্ডিং ভর্তি, ছুঁচ থেকে গাড়ি মোটর গাড়ি সবই পাওয়া যায়, বাজার শাক তরকারি সব কিছুই পাওয়া যায়, জামা কাপড় বিছানা গাড়ি সব পাওয়া যায়। যাই যাচ্ছি, বরফ পড়ছে ডিসেম্বর মাস, দেখি একদল ছেলে মেয়ে মস্তক মণ্ডিত, মেয়েরা শাড়ি কাপড় সিঁদুর এসব পরে হরিনাম করছে, চৈতন্য মহাপ্রুর ছবি, রাধাকৃষ্ণ প্রভুপাদ। হ্যাঁ, আমাদের দেশে তো, আমি ইটালিতে বিখ্যাত শহর মিলান হবে, আমি ইটালিয়ানদের নিয়ে কীর্তন করছি রাস্তায়, দেখি বাংলাদেশের প্রায় 8, 10, 12টা ছেলে আমার গলা শুনে বুঝতে পেরেছে, তাড়াতাড়ি এসছে, ওরা কিছু বেচে বেচে পয়সা রোজগার করে। আমি বলে আমার সাথে কীর্তন করুন, বলি আমার ধর্ম তো আলাদা, তাহলে আপনার দেখে আমি খুব আনন্দ পাচ্ছি, আমাদের দেশের লোক আপনি, এরকম আরব দেশেও দেখি, ও শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা, আর আমি কীর্তন করছি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার সঙ্গে বিদেশি কথা আছে, বলে আমি গলা শুনে বুঝছি, মনে হচ্ছে আমাদের দেশের লোকের গলা মনে হচ্ছে দেখতে, শুধু এটা হবে, এরা কোনো দিন গীতা শোনেনি, কৃষ্ণনাম শোনেনি, কী করে হচ্ছে? ভগবান যা বলে তা হবে। চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা ছিল যে তার নাম সারা পৃথিবীর প্রতিটা গ্রাম শহরে, এখন রাশিয়ায় যারা ইউক্রেন যুদ্ধ করছে ওদের ওখানে আমি গেছি যুদ্ধ হওয়ার আগে, এক জায়গায় 8,000 ছেলে মেয়ে কীর্তন করছে আমাদের সঙ্গে, আমরা স্টেজে, এক জায়গায় 6,000 রাশিয়ান ছেলে মেয়ে কীর্তন করছে, আমরা স্টেজে, আমি আরও কয়েকটা সন্ন্যাসী আমরা কীর্তন করাচ্ছি, আর কী করে করছে ওরা কোনো দিন শুনেছে? ওরা আগে সব কিছুই করতো, কী করে করছে? ভগবানের নামের শক্তি, ভগবান যা বলেছে হবে, আপনারা ভাগ্যবান ভাগ্যবতী, সেই মহাপ্রভু যা বলেছিলেন, মহাপুর পার্শ্ব তাদের এখানে জন্ম লীলা এসব, সুতরাং তাদের পদধুলে এখানে আছে, সুতরাং আপনারা সেই জন্য আসছেন, হয়তো আগের জন্মে এসব করেছেন, আবার আসছেন, সবাই আসলে কেন? অন্য কিছুতে আসক্তি আছে, আপনি করেছেন ভগবান পরমাত্মা যা আবার আবার বাড়ছে, এগুলোর ক্ষয় নেই, সবাই আসবে না, যার যেদিকে আসতে যাচ্ছে, এক জায়গায় রাত্রেবেলা সাধারণত সন্ধ্যাবেলা পড়ন করে রাত্রেবেলা ফিরে আসছি বাড়িতে এসছি, আমি দেখছি এসে কেউ আমাকে বলছে, আমি যদি কারে এত বড় ফটো রাধাকৃষ্ণের ফটো দেখি, কী ব্যাপার? এখানে একটা ছেলে থাকে অর হিরো, এই হয়তো সিনেমা বা খেলোয়াড়, আমি বলি এটা কে চেনেন না, বিশ্ববিখ্যাত খেলোয়াড়,
নাম কি? ইমরান খান। জানেন না ইমরান খানকে? না তো। এর ইন্দোনেশিয়া আমি যাই, ওইখানে একটা ইন্দোনেশিয়ান, এখানে ইন্দোনেশিয়া আছে, আমাকেও বলছে যে আপনাদের রামায়ণ মহাভারত আমার কৃষ্ণ ভালো লাগে, সিনেমা আমরা দেখি, ড্রামা করি, খুব ভালো লাগে, প্রসাদ খেতেও ভালো লাগে, ভক্ত হয়। হঠাৎ বলতে বলতে একসময় বললো, আপনাদের সিনেমা আমাদের ভালো লাগে, অন্য সিনেমা আমরা, তাই না? হঠাৎ কথা প্রসঙ্গে হঠাৎ একজন নাম বল, চেনেন তো আপনি? না তো। কি আপনি ইন্ডিয়ান? হ্যাঁ, বিশ্বাস হয় না। কেন? ই কে চেনে না? কে? শাহরুখ খান। শাহরুখ খান আবার কে? তারপরে একদিন আমি বোম্বে শহরে যাচ্ছি, একটা পোস্টার, তার মধ্যে একটা ছবি, আমাকে একজন বলছে, মহারাজ আমি এই শহর হচ্ছে, এটা কে রে? তুমি মহারাজ জানেন? হ্যাঁ, ওই ফেমাস আর্টিস্ট, ফিল্ম স্টার, সবাই চেনে, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সব চেনে। আমি বলছি, আমি বললাম আমি রাধাকৃষ্ণ জানি, আমার সাথে কোনো তবে পত্রিকায় দেখি, হঠাৎ তবে আমি পত্রিকায় দেখলাম মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ওদের সঙ্গে, বিখ্যাত ব্যক্তি, কিন্তু আমাদের কোনো সম্মান নয়। এখানে আসক্তি, আবার এখানে আসুন, অমিতাভ বচ্চন এখানে আসক্তি, আবার বোম্বেতে যান, ভগবানের আসক্তি ভগবানের কাছে যান, এদিকেও আসক্তি ওদিকেও আসক্তি, এখানে আসুন, ওই আবার হরিনাম করেন, দেখুন আপনি কী করতে চান, ভগবান সব দেখছে, সেরকম ব্যবস্থা করছে, কিছু বোঝা যাচ্ছে? তাই আমাদের কলি সন্তরণ পরিষদে বলছে, এই ভববন্ধন থেকে মুক্ত হতে চান, তবে হরের নাম, হরের নাম, হরের নাম, ওই কে বল কলৌ নাস্তে নাস্তে ভগবান, কলিযুগে ছাড়া গতি নেই, গতি নেই, গতি নেই, কলিযুগে এসে এখন যুদ্ধ চলবে, চলতেই থাকবে। এখন কলিযুগের 432,000 বছরের মাত্র 5,000 বছর গেছে, এমন দিন আসবে চিনি থাকবে না বাজারে, চাল থাকবে না, আস্তে আস্তে সবজি ফল সব দূরে হয়ে যাবে, কাটা থাকবে, লোকে মাংস খাবে, ট্যাক্স এমন বেড়ে যাবে, অলরেডি দেখছেন ভগবান ট্যাক্স কত বাড়ছে, দিন দিন কোনো কমে না, ট্যাক্স বাড়ছে, স্বামী স্ত্রী শুধুমাত্র আকর্ষণের দ্বারা লোকে আকৃষ্ট হয়ে বিয়ে করবে, তারপরে একটু কিছু হলেই ছাড়াছাড়ি, তাই হচ্ছে ডিভোর্স, তাই না? ডিভোর্স বা অন্য কিছু যা বলিস হয়ে যাবে, তারপরে হবে লিভ টুগেদার, সমস্যা সমাধানের জন্য পুরুষ মানুষ স্ত্রীলোক একসঙ্গে থাকবে, এই তো পশু পাখি করছে, তাই না? অনেকে ভাবে এইটাই হলো জনজাগতিক উন্নতি, ছাড়াছাড়ি নেই। আমাদের একটি ভক্ত আমারই মতন বিদেশে, একটা পশ এরিয়া, ধনী লোকরা থাকে, চমৎকার বিরাট পার্ক, জায়গাটার নাম রিচমন্ড, রিচ লোকেরাই থাকে, খুব সুন্দর পার্ক, আমি ওখানে গেছি বই ডিস্ট্রিবিউট করতে, তা একজন বলছে, মহারাজ আপনি ওখানে গেছেন? হ্যাঁ। তা আমি একদিনকে যাচ্ছিলাম ওখানে, হাঁটতে হাঁটতে আপনাকে একটা কথা বলি, কী হয়েছে, আমি পোশাক পরে যাচ্ছি, আমি না, ও আমাকে বলছে, ও আমার মতো, হঠাৎ এক ভদ্রলোক আমাকে বলল, শোনেন কিছু মনে না করেন, আমি জিজ্ঞেস করবো আপনার সম্বন্ধে, হ্যাঁ বলেন, কোনো চিন্তা নাই, আপনি ড্রেসটার মানে কি? আমাদের মতো ড্রেস না তো, এসব আবার কি এরকম রং, এরকম কোট প্যান্ট দেখছি না, এটা তাৎপর্য যা বলতে গেলে অনেক কথা বলতে হবে আপনাকে, বুঝবেন না, তার সময় নেই তো, অল্প একটু বলছি, আমি প্রতিজ্ঞা করছি আমি বিয়া করব না, বুঝলো, আমার প্রতিজ্ঞা আমি বিয়া করব, কিছুই না, এটা আমিও তাই, আমাতে আপনাদের পার্থক্য কী? বলে আমার হাসতে হাসতে, হাসেন কেন? না অনেক তাৎপর্য আছে, আমি বলছি না, সংক্ষেপে একটু বললাম, আরও অনেক কিছু আছে, আরে কিছুই না, আপনাদের আমাদের পার্থক্য কী? আপনিও বিয়ে করেন, আমিও তো বিয়ে করি না, একে একে থাকে না, বয়স কত? প্রায় 60-এর কাছে। হ্যাঁ, দিন না বিয়ে করে আছেন? না, বিয়ে কেন করবো, বন্ধু আছে, একা থাকেন না? না, একা থাকি না, একা কী করে থাকবো, পাগল হয়ে যাবো, কাকি নিয়ে থাকে, বন্ধু কে? বন্ধু আমার গার্লফ্রেন্ড, আচ্ছা
আমারটা তা না, আরে কি আবার তা না, কি আবার তা না, আমি গার্লফ্রেন্ড নিয়ে থাকি, আমি গার্লফ্রেন্ড নিয়ে থাকেন না, এই পার্থক্য আবার কি, আপনিও বিয়ে করেন নাই, আমিও বিয়ে করি নাই, কি পার্থক্য, বোঝে না, কিছুতেই বোঝাতে পারছো না তুমি। আমি সেলিব্রেট, আমি ব্রহ্মচারী, তাই উদ্দেশ্যে এখানে কিছুই না, লিভ টুগেদার, একসঙ্গে থাক। আমি একদিনকে একটা জিজ্ঞেস করলাম অন্য একটা দেশে, এই আমি ভেবেছি তোমরা বিয়ে করছো তোমাদের মেয়ে ছেলে, হ্যাঁ তুমি আমাকে বলনি, এ তোমার স্বামী না, না ও তোমার স্বামী না, আমরা লিভ টুগেদার, এখনও গেল কই, আরেকটা মেয়ের কাছে গেছে, ওর সাথে থাকে, আর তুমি, আমি আবার একটা দেখতে হবে কেউ। তা প্রভুপাদ বলেছে এই জন্য এদের সাথে পশু পাখি কীট পতঙ্গের পার্থক্য হলো কি, হ্যাঁ কি না, কিছু মনে করেন না, এই হলো বর্তমান সভ্যতা, এটা কোট প্যান্ট ভালো খায় দায় আর এই পশু পাখি, তাই বলছি ইজ এ হক শুয়ার কুকুরের সভ্যতা, কিন্তু কোট প্যান্ট ভালো গাড়ি বাড়ি, ব্যাস তারপরে মরে গিয়ে কী হবে সে ভাবছে। প্রভুপাদ ইউনিভার্সিটি গিয়ে এই প্রশ্ন করেছে, আচ্ছা আপনি একবার ভাবেন না মরে গিয়ে, আপনি যদি কুকুর ছাগল ভেড়া টিক দিকি শুয়াপোকা এসব লক্ষ লক্ষ কিছু ভাবেন না, মরে গিয়ে এক একজন এক এক কিছু বলছে, কোনটা বিশ্বাস করবো, এটা একটা বিখ্যাত বিজ্ঞানীকে আমি জিজ্ঞেস করেছি একটা কনফারেন্সে, বলে কি কত ধর্ম কত কী, যে এক একজন এক রকম বলে কী করবো, কোনটাকে বিশ্বাস করবো, আমি যদি সত্যি হয় তার কী গতি হয়, সরকার আছে ভগবানের কথা না মানলে তার নরক গতি, কেউ ভাবছে না, সরকার ব্যাংকক না যে কোথায় বলছে বৌদ্ধরা এরকম এরকম তারা কষ্ট পায়, সে একটা সিনেমা করেছে ওটা সরকার বন্ধ করে রেখে দিয়েছে, লোককে দেখাতে পারবেন না, দেখছি কী আর্তনাদ করছে, যে যা পাপ করেছে তার ফল ভোগ করছে, তাই এটা না যে এটা সব বিশ্বাসের ব্যাপার, এখানে থেকেই আপনি গৃহে থাকো বনে থাকো, আপনি গৃহস্থ ব্রহ্মচারী সবাইকেই ত্যাগী হতে হবে না যে আমি বিয়ে করবো না, প্রত্যেক মেয়ে ছেলে একটা পুরুষের দরকার ভাবে মাঝে মাঝে অভাব, প্রত্যেক পুরুষ একটা মেয়ে ছেলে অভাব বোধ করে, তাই সেই জন্য লেখা আছে ভগবদ্গীতায় ধর্ম অবরুদ্ধ কাম অস্মি, এই যে কাম নারী পুরুষের আকর্ষণ এটা আমি যদি ধর্ম অবরুদ্ধ, অর্থাৎ শাস্ত্রে যেভাবে লেখা আছে সেভাবে যদি আমি জীবনযাপন করি কোনো অসুবিধা নেই, আমাদের যারা শ্রেষ্ঠ মুনি ঋষি অনেকেই গৃহস্থ ছিলেন, কিন্তু এইরকম না বিয়ে করিনি মেয়ে পুরুষ একসঙ্গে থাকছে তাহলে ওই হবে, তাই ইন্দ্র যখন তার গুরুকে শ্রদ্ধা স্বাগত জানালো না, ভালো আমি অসুরের সাথে জিতে গেছি আমার ক্রেডিট এসব বলছে, গুরু এসছে গুরুকে স্বাগত করে তাকে বসতে কিছু করেনি, তো উনি চুপচাপ আর চলে যান, এই অপরাধের ফলে আগামী জীবনে শুয়ার হলো। তারপরে ব্রহ্মা দেখছে যে এই ইন্দ্রর মতো যোগ্য, ইন্দ্র একটা পদ দেবতাদের রাজা, তো একটা পদ দেখছে সে যোগ্য ব্যক্তি নেই যে চালাতে পারে, ঠিক আছে এক্স কে ইন্দ্র ছিল আগের ইন্দ্রটা কই, তো খুঁজে দেখলো শুয়ার হয়ে আছে তোর কাছে গিয়ে ওকে বুঝাচ্ছে, ও বলছে আমি কেন উন্নত যাবো, দেখেন আমার শরীর কেমন, আমার গোলগাল চেহারা নাদুস নুদুস সবাই তাই চায়, আমার বিবি আমার বউ তাই, আমার ওয়াইফও তাই, দেখুন নাদুস, আমার পোলামায় আসে হাফে ডজন, আমি তো সুখী, সকালে আমার অসুবিধা নাই, সকালবেলা হলে আমার রান্না করতে হয় না, গরম গরম খিচুড়ি মাঠে যাই পাই, আমার বউ যায় পোলামায়াও যায়, আমার অসুবিধা কী, আমি কেন ইন্দ্রতে যাব, এই জীবন তোমার ভালো, তো তমগুণে আছে, যেমন কেউ ঘুমিয়ে থাকে বা 10-12 ঘন্টা খাটে অনেক খায় ওই গলা পর্যন্ত ঘুমায়, ওর কাছে ঘুমটাই সবচেয়ে সুখ, তাই না, এটাতে তমগুণে ওর কোনো জ্ঞান নেই কোথায় আছে, যেমন স্বপ্নে আমি ভাবছি অনেক কিছু, তো আমার জ্ঞান নেই আমি অমুক তমুক, তাই না, আবার দিনের বেলা স্বপ্ন দেখিয়ে গেছে ভুলে গেলাম আমি ভাবি এইটা আমি, সুতরাং ওটাও একটা স্বপ্ন এটা একটা স্বপ্ন, অনিত্য স্বল্পকালের জন্য, কিন্তু দুটো সময় আমি আছি সেটা কে, কনসাসনেস চেতনা, তার মানে আত্মা, আত্মাটা নিত্য তার ধ্বংস নাই,
ন হন্য তাকে মারও যাবে না, তার জন্ম নেই, তার মৃত্যুও নেই। সেই অবস্থায় আমরা আসার চেষ্টা করছি ভগবানের নাম করে ভগবানের প্রসাদকে। তাই সকলে আপনার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলছে, সবাই বলছেন না, আমি দেখছি হয়তো 55% না 155 জন অনুমান করছে হয়তো বলছে, বলছে না কেন, ছেড়ে দিচ্ছেন কেন, অন্য কত কি বলছেন। ব্যাঙে ডাকে, লোকেও অনেক কিছু কথা বলে, ব্যাং যখন ডাকছে সে যায় না, সে মৃত্যুকে ডাকছে। তাই শাস্ত্রে বলছে অধিকাংশ লোক যে ভগবানের নাম করে না, শোনে না, অনেকটা সেই দেব, সে তার মৃত্যু আয়ু ক্ষয় হয়ে যাচ্ছে, এগিয়ে আসছে তার মৃত্যুটা। আর যে সূর্য অস্ত প্রতি সূর্যোদয় ভগবানের নাম করছেন, ভগবানের সেবা করছেন, ও তো এমনি ভগবানের দিকে এগিয়ে যাচ্ছেন, ভগবানের দিকে যাচ্ছে, ভগবানের ধাম যাবে, সঙ্গে সঙ্গে ফাউ ফাউ ওর কপালে আছে 25 বছর, দেখা গেল 85 বছর পর্যন্ত বেঁচে। তবে কোনটা আপনি চান, সেই জন্য বলছে যে সুমেধশা, যার মাথায় কিছু বুদ্ধি আছে, ঘিলু আছে, সে সব সময় বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। শুনুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে